আমি যে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যে কত কষ্টে ছিলাম বলার বাইরে। আমি তখন নিজে নিজে প্ল্যান নিয়েছি যে আমি একটা কিছু করব, ট্রেনিং করি, আমি এই পুঁতির কাজটা শিখছি। শেখার পরে আমি আমি যে 10টা থেকে যে 12টা পর্যন্ত যে পুঁতির কাজগুলো করি, ওটাই আমার সবচেয়ে ফেভারিট সময়। এই পৃথিবীতে আমার দুইটা মেয়ে আমার সবচেয়ে প্রিয়। পড়াশোনা আমার স্বামী স্ত্রী দুইজনে পড়াশোনা করিয়ে, মনে করেন যে বাচ্চাদেরকে ভালোভাবে লেখাপড়া করাবো, ওটাই আমাদের উদ্দেশ্য। এই আমার মানে যে এই গ্রামের নারীরা যদি আরো যদি লেখাপড়া করতে পারে, তাহলে তারা আরো কিছু করতে পারবে ভবিষ্যৎ ভবিষ্যতে যে আমার ব্যবসা যেন ঠিকই থাকে, আমার ব্যবসা যেন আরো বড় হয়, আমি আরো সদস্য গঠন করি, আরো নারীদেরকে যদি উন্নতির পথে নিয়ে যাইতে পারি, ওটাই আমার উদ্দেশ্য।